হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি, এখন প্রায় 10টা বাজে, আজকে একটু লেট হয়ে গিয়েছে। তো আমি এখানে ওম করে নিচ্ছি ভেজিটেবল পাস্তা। আর আজকে আমি নিহারি বা পায়া রান্না করে দেখাবো, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই পুরো ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা ট্রাই করবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্টস করে কিন্তু জানাবেন। শারিনকে স্কুল থেকে নিয়ে আসছি, আর আসার পথে এই ফ্লাওয়ারগুলো দেখে একটু শ্যুট করে নিলাম। আমার তো খুবই পছন্দ ফ্লাওয়ার। আই লাভ ইউ মামা, হ্যাপি মাদার্স ডে, আই লাভ ইউ মামা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই। দ্যাটস এনাফ, তো শারিন আমাকে হ্যাপি মাদার্স ডে উইশ করলো, সে একটা ফ্লাওয়ার দিয়েছে আর একটা কার্ড দিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ শারিন, ও আসলে আমাকে এত বেশি লাইক করে, আর সব বেবিরাই মাকে অনেক বেশি লাইক করে, সেটা হয়তো বলে বোঝানো যায় না। তো সব মায়ের জন্য হ্যাপি মাদার্স ডে। আর সব মায়েদের জন্য এই ফুলের শুভেচ্ছা, আশা করি আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার এই নিউ চ্যানেলটাকে। কমেন্টস করে আমাকে জানাবেন কেমন হলো আমার ব্লগটা। তো আমি কেন এত ফ্লাওয়ার দিই, লন্ডনে এখন বসন্তের সিজন আর এই চেরি ফুলগুলো এখনই ফোটে, তাই আসলে আপনাদের সাথে একটু শেয়ার করি। কিছুদিন পর আর এই ফ্লাওয়ারগুলো কিন্তু পাবো না, আর আমার কাছে ভীষণ ভালো লাগে এই ফ্লাওয়ার। তো আমি যখনই পাই একটু শ্যুট করে নিই আপনাদের সাথে শেয়ার করব বলে। তো আমি এখন গ্রোসারি শপে এসেছি, এসে দেখলাম অনেক ফ্রেশ সবজি এসেছে, আমাদের বাংলাদেশি সবজি, আর এই সবজিগুলো কিন্তু দেখতে একেবারে ফ্রেশ লাগছে কালারগুলো। আর সবজি দেখলেই মনটা ভরে যায় ভীষণভাবে, বাংলাদেশকে অনেক মিস করি। আর এখানে অনেক ফ্রুটস আছে, অনেক আইটেমের ফ্রুটস, অ্যাপেল, বাংলাদেশি ফ্রুটস, বাংলাদেশি বরই, তো অনেক আইটেমের জিনিস আছে আসলে। তো আমি ঘুরে ঘুরে দেখছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট করে আমাকে জানাবেন। এই যে বাংলাদেশি বরই, তো আমি কিছু বরই নিয়ে নিব, আর এই বরইগুলো কিন্তু ভীষণ সুইট, খেতে কিন্তু অনেক ইয়ামি। এই যে অ্যাভোকাডোগুলো তাকিয়ে আছে আমার দিকে, তো আমিও অ্যাভোকাডো অনেক লাইক করি। তো এখানে ইন্ডিয়ান অনেক ব্র্যান্ডের হেয়ার অয়েল আছে, তো আমি এখান থেকে কিছু অয়েল ইউজ করেছিলাম, তো ভালোই লেগেছে আমার।
তো আমি সব থেকে স্ট্রবেরি নিয়ে এসেছি। তো এখন আমি স্ট্রবেরিগুলো ওয়াশ করে আর শারিনকে কেটে দিব, ও আসলে অনেক লাইক করে আর দেখতে ভীষণ ইয়ামি লাগছে। আর এই ফ্রুটসটা কিন্তু সবারই খুবই ফেভারিট। তো আমি এখন পায়া বা নিহারি যাই হোক না কেন, তো এখানে প্রায় 6 টুকরো পায়া আছে। তো আমি এখন এই পায়াগুলোকে খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি আর লবণ পানিতে রেখে দিয়েছিলাম। আর এখানে এখানে পেঁয়াজ, আদা, রসুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, অল্প করে ধনিয়ার গুঁড়ো, কাঁচামরিচ, দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এই পায়াগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। আর অনেকভাবেই রান্না করা যায়, একসাথে বয়েল করে সব মশলা দিয়েও করা যায়। তো আজকে আমি কষিয়ে রান্না করছি। আর অনেক বড় সাইজের ছিল দেখে আমার একটু কষ্ট হচ্ছে। তো নাড়াচাড়া করতে একটু কষ্ট হচ্ছে, তো আমি খুব কেয়ারফুলি করছি যাতে করে পড়ে না যায়। খেতে কিন্তু অনেক ইয়ামি লাগে, কিন্তু কুকটা করতে একটু বেশ টাইমের একটা ব্যাপার থাকে। তো তারপরও খেতে অসম্ভব টেস্টি। আর আজকে আমার ডিনারের নিহারি অ্যান্ড রুটি থাকবে, আর এই খাবারটা আমার ভীষণ পছন্দের খাবার। আই হোপ আপনারা এনজয় করবেন আর পুরো ব্লগটি ওয়াচিং করবেন। তো কষানো হয়ে গিয়েছে, আমি এখন পানি অ্যাড করে নিব। আর পানিটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে, এটা যেহেতু বয়েল হবে তো পরিমাণ মতো বুঝে দিতে হবে। তো আমি আরেকটু পানি অ্যাড করে নিলাম আমার পরিমাণ মতো, আর এটা প্রায় 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত একদম লো আঁচে রেখে দিতে হবে। এতে করে পায়াগুলো একদম সফট হয়ে যাবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো আজকে আসলে আমার তেমন কোনো রান্না ছিল না, তো ভাবলাম আজকে যেহেতু ফ্রি আছি তাই এই পায়াটা রান্না করছি। আর যেহেতু এটা অনেক টাইমের একটা ব্যাপার থাকে, তো খুব টাইম নিয়ে এটা করতে হয়, তাই আসলে ডিনারে এই পায়া আর রুটিটাই সিলেক্ট করেছি। আজকে মনটাও ভালো লাগছে না, বাংলাদেশে আগুন লেগেছে বনানি একটা জায়গায়, তো দেখে আসলে খুবই কষ্ট লাগছে। তো তাই আসলে খুব সিম্পল রান্না করছি। তো এই যে আমার, তো এখন কিন্তু বয়েল হয়ে আসছে, এই যে প্রায় 2 ঘন্টা পর লুকটা দেখতেই পাচ্ছেন, একদম পারফেক্ট হয়ে গিয়েছে, খুব ভালো করে বয়েল হয়েছে। আমি এখন একটা ফোড়ন দিয়ে দিব, মানে বাগার দিয়ে দিব। এখানে পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু পায়ার যেই মশলাটা আমি কিন্তু সেটা ইউজ করেছি, আর সেটা কিন্তু খুবই ভালো লাগে।
এতে করে ফ্লেভারটা ভীষণ টেস্টি লাগে। তো এখন কিন্তু আমি বাগারটা দিয়ে দিয়েছি, আর জিরে গুঁড়াটাও দিয়ে দিব। এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, আর কালারটা তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট একটা কালার হয়ে গিয়েছে। আমি এখন সার্ভ করে নিব। তো লুকটা দেখতেই পাচ্ছেন অনেক ইয়ামি লাগছে, একদম পারফেক্ট হয়েছে আর খুবই সফট হয়ে গিয়েছে, আর দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। আই হোপ আপনারা এনজয় করেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। এই যে আমি রুটি দিয়ে খাবো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।